অবশেষে বোধোদয় সাগরদিঘি ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হলো। এই দেবাশিস ব্যানার্জি ছিল সাগরদিঘি উপনির্বাচনের প্রার্থী। এই উপনির্বাচনে বাইরন বিশ্বাসের কাছে পরাজিত হন দেবাশিস ব্যানার্জি। এরপর ভাগীরথীতে অনেক জল বয়ে যায়, তোলপার হয় রাজ্যের রাজনীতি, চুলচেরা বিশ্লেষণ হয় সাগরদিঘি উপনির্বাচন নিয়ে। রাজ্যের বিরোধীরা চাঙ্গা হয়ে ওঠে, শাসক দল হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও গভীরভাবে খতিয়ে দেখেন। অবশেষে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো দেবাশিস ব্যানার্জিকে। ব্লক সভাপতি করা হলো শামসুল হুদাকে। দেবাশিস ব্যানার্জিকে জেলা কমিটি তুলে দেওয়া হলো। দেবাশিস ব্যানার্জিকে জেলা কমিটিতে তুলে নেওয়া হলো। এখন দেখার সামনে পঞ্চায়েত ভোটে শাসক দল কতটা লাভবান হয়। পার্টির নেতৃত্বের নির্দেশে একটি প্রেস বৈঠক আজকে মূলত উদ্দেশ্য হচ্ছে পার্টির সংগঠনকে মজবুত করা। বিশেষ করে আজকে আমরা সাগরদিঘিকে নিয়ে আমরা কথা প্রেসটা করছি আর কি। সাগরদিঘি যে সংগঠন উপস্থিত রয়েছে সেই সংগঠনকে আরও মজবুত জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে আমরা সেখানে কিছু পরিবর্তনের আমাদের নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটা আপনাদের সামনে মাধ্যমে তুলে ধরা আর কি। সবটারই কিন্তু লক্ষ্য হচ্ছে সংগঠনকে মজবুত করা। আগামী ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে আর কি, সেই ত্রিস্তর পঞ্চায়েতে যিনি আসবেন আগামী নেতৃত্বে আর কি, তিনি যেন সকলকে নিয়ে আমাদের সমস্ত পঞ্চায়েতে যেন যেরকমটা গত 2018 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে সাফল্য ছিল সেই সাফল্যকে অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের আজকে এই পরিবর্তনের কথা আমাদের রাজ্য নেতৃত্ব সেই নির্দেশটা দিয়েছিলেন। এই মুহূর্তে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আর কি, সেটা হচ্ছে যে শামসুল হুদা মহাশয়কে আগামীতে ব্লক সভাপতি করার জন্য বলেছেন। এবং আমাদের যে দেবাশিস ব্যানার্জি যিনি ব্লক সভাপতি ছিলেন, তিনাকেও যথাযোগ্য মর্যাদায় আমাদের জেলা কমিটির সম্পাদক হিসাবে রেখে তাকে ও সঙ্গে নিয়ে আর কি জেলা ব্লক স্তরে বা অঞ্চল স্তরে সবাই সম্মিলিত প্রয়াসে সংগঠনকে মজবুত করার যে প্রয়াস চলতে থাকবে আর কি। কাজে আমরা দেবাশিস শামসুল হুদা যিনাকে ব্লক সভাপতি করার নির্দেশ দিয়েছেন ওনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি। সেই সঙ্গে আমরা জেলা কমিটিতে দেবাশিস ব্যানার্জিকেও আমরা সম্পাদক হিসেবে নিয়ে নিচ্ছি, যেন তিনি ও সংগঠনের থেকে সাগরদিঘি তথা জেলারও কাজ করতে পারেন, সেটা আমরা সেই ব্যবস্থাটা করেছি। এবং সবটাই কিন্তু রাজ্য পার্টির নেতৃত্ব নির্দেশক্রমে আমরা করছি আর কি। এই হচ্ছে বিষয়। আবারও জানা যায় যে সবটারই মূল লক্ষ্য হচ্ছে আগামী ত্রিস্তর পঞ্চায়েতকে সুসংগঠিত করা। সাগরদিঘিতে যে আমাদের সংগঠন রয়েছে যেভাবে আর কি সেটাকে সুসংগঠিত সুশৃঙ্খল এবং মজবুত করার লক্ষ্যে কিন্তু এই কাজ। আচ্ছা, এই সংখ্যালঘু ভোট এটাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল উপনির্বাচনে।